নদিয়ার শান্তিপুরে তৃণমূলের ওয়ার্ড সভাপতি কাউন্সিলর এবং যুব সভাপতিকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে মারধরের অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। জানা গেছে, প্রতিদিনের মতোই রবিবার রাত 10টা নাগাদ শান্তিপুর 17 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সুবিনয় প্রামাণিক ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর সাহার বাড়ির পাশে স্বদেশ দাসের বাড়িতে তাঁতের শাড়ি পৌঁছাতে যাচ্ছিলেন। সেই সময় এক মদ্যপ যুবক তপন মাহাতো বাইক থামিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে বললে সুবিনয় প্রামাণিকের সঙ্গে সেই সময় ওই যুবকের বচসা শুরু হয়। হঠাৎই ওই যুবক মোটরসাইকেল থেকে নেমে বেধড়ক মারধর করতে শুরু করে সুবিনয় প্রামাণিককে বলে অভিযোগ। বলছে ওদিকে ঘুরে যায় বাবুর কাছে যেতে হলে, তাই আমরা তাকে এত বড় গাট নিয়ে তো ঘুরে যাওয়া সম্ভব নয়, বলে তাহলে এখান থেকে যাওয়া যাবে না, তাহলে দাঁড়িয়ে থাক, যখন আমার হবে তখন যাবে। আমরা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি গাড়ি সরিয়ে নাও, তারপর আমি যাচ্ছি। তা বললো তোকে আমি আরেকবার বাবার যে বললাম তুই ঘুরে যা, বলে আবার একটা খিস্তি মারলো, মানে অসভ্য খিস্তি, বাজে খিস্তি। সেই খিস্তিটা মারার পর বললো তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। তখন আমি ওদের যে লেবারগুলো গাড়ি লোড করছে আমার তাদেরকে বললাম যে তাড়াতাড়ি আয়তো, গাড়িটা ধরতো, ও কত বড় ক্ষমতা আমাকে মেরে পুঁতে ফেলবে দেখি একবার। আমার এই ভয়েসে চেঁচামেচিতে দীপঙ্কর ভেতরে খাচ্ছিলো, ওই হাফ প্যান্ট পরে এঁটো হাতেই চলে এসে আমার গলার সঙ্গে চলে, ততক্ষণেও আমাকে গাড়ি থেকে নামার আগে মারতে শুরু করে দেয়। সে ভিডিও ফুটেজও রয়েছে। মারার সঙ্গে সঙ্গে দীপঙ্কর ঠেকাতে যায়, তো ও দীপঙ্করকে ধরেও মারে, পাশের বাড়ির ছেলে হিসেবেও রেহাই দেয়নি, ওকে ধরেও মারে। তা আমাকে ঝপ করে কখন মাথাটা নিচু করে দুজনের মধ্যে থেকে আমাকে এইখানটা কামড়ে দেয়। যেই কামড়ে দেয় আমি দিশা আড়া হয়ে যাই, মানে গা ঘেমে রয়েছে, তার মধ্যে ঘামটা লাগছে আর গেঞ্জে ঘর্ষণে গা জ্বলে পড়ে উঠছে। তা আমি সঙ্গে সঙ্গে চাতালটায় বসে পড়ি। ততক্ষণে অন্যান্য লোকজন এসে আমার এই জিনিস দেখে বরফ নিয়ে তারা ওখানে বরফ টরফ লাগায়। তা আমি একবার মুখটা অত চোখে ওঠেনি, বাপিদাও ভালো দেখতে পেয়েছিল, মানে দরজার আড়ালে একটা কি বার করে মানে এটা মারার তাগিদ করছিল, সেইটা আসলে কী জিনিস ছিল বুঝতে পারিনি। তবে এই কথাটা বলেছিল দীপঙ্করকে ভোটে লাগিয়ে, দীপঙ্করকে যদি ভোট দিস মাথা মেরে মাথার খুলি উড়িয়ে দেবো, খুলি করে হতে পারে। রাজনীতি পাশাপাশি ছেলে তো আমাদের রাজনীতি আনবে কেন, বন্ধু এক জায়গায় থাকবে, এরকম ভাব আচরণ। হ্যাঁ, থানায় পড়েছি, থানা থেকে আমরা কেসও করেছি ওর নামে, যাতে পরবর্তীতে সংশোধনা দ্বারা গিয়ে সংশোধন হয়ে যাতে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা। ওই যুবকের হাতে থাকা একটি লোহার অস্ত্র দিয়ে প্রাণে মারতে চেষ্টা করে বলে অভিযোগ। এলাকার মহিলারা প্রতিবাদ করলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় তপন মাহাতো। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের সভাপতি ঘটনার কারণ জানতে চাইলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ওই যুবক বলে অভিযোগ। আমি যখন খাবার খেতে পেরেছি রাত্রিবেলায়, তখন দেখি বাইরে একটু চেঁচামেচি হচ্ছে, আমি জানলাটা খুলে দেখি আমাদের দলের যুব সভাপতি বাবাই ও রেগুলার মানে সপ্তাহে 3 দিন করে এখানে কাপড় যে মহাজনের কাছে কাজ করে কাপড় নিয়ে আসে। এবার কালকে মালিকের মোটরসাইকেল করে কাপড়টা নিতে এসছে, আমার সামনের বাড়ির ছেলে তপন মাহাতো, ডাক নাম লেতু, ও প্রায় দিনই মদ খেয়ে এসে মানে বাড়ির লোককেও খিস্তিমারি করে, বাবাকেও মারে, ভাইকেও মারে, এমনকি এলাকার বিভিন্ন ছেলেকে বন্ধুকের আমাকেও ও চর মারতে আরম্ভ করে। তখন আমি মারতে মারতে তখন ওর মা ভেতরে নিয়ে যায়, তখন আমি যেই বলেছি যে তুই আমাকে গায়ে হাত দিচ্ছিস যে দ্বিতীয় তোর, তখন আবার একটা লোহার কোনো ধারালো জিনিসই হোক যাই হোক আমি অন্ধকারে ওটা বারান্দার ভেতরে ঢুকে গেছিলো, দিয়ে বলে এক্ষুনি দুজনকে পুঁতে দেবো এখানে। যে আমি তখনই আমার সভাপতিকে ফোন করি, তখন এলাকায় লোক ছিল না, সব মহিলারা বেরিয়ে আছে আর পাশাপাশে এলাকার সবাই জানে। এবার সভাপতি এসে সভাপতি যেই করতে যায় সভাপতিকেও আমাদের বাকিটাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই কিছু ছেলেপেলেরা ওকে ঘর থেকে নিয়ে এসে দু একজন মারু, আমি যথারীতি সেই সময়ই আমি মানে গন্ডগোল শুরু হওয়ার একটা আমি থানার মানে বড়বাবুকে ফোন করি, বিষয়টা জানাই যে এই ঘটনা হয়েছে। উনি ডিপি অফিসারকে পাঠিয়েছিলেন, এসে ওনাকে রাত্রিবেলায় অ্যারেস্ট করে দেয়। আমরা পরে হসপিটালেতে বাবাইকে নিয়ে যাওয়ার পর, আমাদের সুবিনাইকে নিয়ে যাওয়ার পর আমরা থানায় যাই, থানায় গিয়ে বাবাই একটা লিখিত অভিযোগ ওর নামে যে ঘটনা ঘটেছে সেটা জানাই। আর এলাকায় দীর্ঘদিন ধরে এইভাবে অত্যাচার করছে। এরপর গুরুতর আহত অবস্থায় সুবিনয় প্রামাণিককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত মদ্যপ যুবক তপন মাহাতোকে গ্রেপ্তার করে। শান্তিপুর থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুবিনয় প্রামাণিক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি পাড়ায়। পাড়ার আমার কোনো সন্তান নেই, কিন্তু আত্মসবার আছে তাদের নিরাপত্তা নেই, মানে এমন পাশবিক হয়ে গেছে ও। আর ওর বাড়ির যে ভাইয়ের বউ তারও কিন্তু শান্তি নেই,
ওর কারণে এবং প্রত্যেককে বাড়ির সবাই সবাই সাপোর্ট করে, এটা আমাদের সবথেকে বড় প্রোটেস্ট। কি কারণে করে ওরা ছেলে কিন্তু আমি সব থেকে একটা কথা বলছি, আমার ভাইয়ের বউ মানে দেওরের বউয়ের গায়ের মধ্যে মোটরসাইকেল তুলে দিচ্ছিল, সেই কথা নিয়ে আরেকজনের গায়ের উপর দিচ্ছিল, আর মদ খেয়ে এগুলো করে, প্রচন্ড অত্যাচার করে এরকম ভাবে। সবচেয়ে বড় কথা কাউন্সিলরের পাশের বাড়ি, তাতে এরকম কাউন্সিলরের বৌদি, তাহলে বুঝতে পারছেন আপনারা পাড়ার মহিলারা সবাই মিলে একসঙ্গে কোনদিন বলেননি ওকে? ছেলেগুলোকে আজে বাজে কথা বলে, আমাদের গাড়ি দড়ি ধরে টানে, আমরা কিচ্ছু বলি না। এবার কালকে আমাদের যে উনি এ হলো ইয়ের সভাপতি, তা ও আমাদের মহাজনেরই মাল দিতে আসছিল, এবার ওকে বলছে যেতে দেবো না, তোর বাবার রাস্তা তুই এখান দিয়ে যাবি আজে বাজে। এবার ও আমায় ফোন করে বলছে যে বৌদি তাড়াতাড়ি আসো, আমাকে এরম উল্টো পাল্টা বলছে। এবার আমি এসেছি, এবার ও তো গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, ও কিছু করতে পারছে না, এবার ওকে থাবড়ে দিয়েছে, ও গাড়ির থেকে নেমে ওকে মেরেছে। এবার আমি ধরে হাতটা ধরে টানছি, আমাকে এমন ঝাটকা মারলো, আমার তো বলছে কাঞ্চল আমি কানেই শুনতে পাচ্ছি না, দিয়ে তারপরে আমি পড়ে গিয়েছি। আমি ওখান থেকে উঠে আমার বাড়ির লোককে আমি ফোন করেছি যে শিগগিরই আসো, এরকম এরকম করছে। যে তখন বাড়ির লোক এসেছে, তার মধ্যে আমাদের কাউন্সিলর দীপঙ্কর দা হাতে গেছে, দীপঙ্কর দাকেও মেরেছে সবাইকে, এমনকি আমাকে ধরে ধাক্কা মেরে যা ফেলে দিয়েছে, আমি যদি না সরে যেতাম আমারও গায়ে চল লেগে যেত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।